বন্ধুগণ, ত্রিপুরার সরকারি চাকুরি প্রত্যাশিতদের জন্য বিরাট একটি সুখবর। ত্রিপুরার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে নিয়োগ হতে চলেছে বিরাট সংখ্যক শূন্য পদে। নিয়োগ করা হবে বিরাট সংখ্যক MPW। বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন। বন্ধুগণ, ত্রিপুরার ডাইরেক্টর অফ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে MPW পদে নিয়োগ করার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছিল ইতিমধ্যেই, এবং ওই আবেদনপত্রের আহ্বানে সাড়া দিয়ে প্রায় 2094 জন প্রার্থী এই আবেদনপত্র জমা করেছিল। 23/8/2024 এই আবেদনপত্রের প্রক্রিয়াটা আহ্বানের মাধ্যমে সম্পূর্ণ হয়েছিল। এই আবেদনপত্রে যারা আহ্বান করেছেন এবং যারা জমা দিয়েছেন তাদের মধ্য থেকে একটা লিস্ট বের করা হয়েছে সমস্ত তথ্য এবং সমস্ত ডকুমেন্ট চেক আপ করার মাধ্যমে। এই 2094 জনের মধ্যে ডিপার্টমেন্ট থেকে প্রায় 653 জনকে নির্বাচন করা হয়েছে এলিজিবল বা যোগ্য হিসেবে, যারা পরবর্তী পর্যায়ের যে প্রক্রিয়াগুলিতে অংশগ্রহণ করতে পারবে, বা আরও সহজ করে বললে তারা রিটার্ন এক্সাম বা লিখিত পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করেছে, এবং তারা কিন্তু পরবর্তী সময় তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও হবে। তাই আমরা দেখে নিচ্ছি এক নজরে এই যে লিস্ট বের করেছে ডিপার্টমেন্ট থেকে, ডাইরেক্টর অফ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। তাহলে এই লিস্টের প্রথম দিকে কারা কারা রয়েছেন? এক নম্বর যে নামটি রয়েছেন তাদের হলো আব্দুল হালিম চৌধুরী, এবং ওনার পিতার নাম হলো আব্দুল সত্তার চৌধুরী। দুই নম্বরে রয়েছে আব্দুল মুবিন, এবং তিন নম্বরে রয়েছে অভিজিৎ দাস। চার নম্বরে রয়েছে অভিজিৎ মজুমদার, ওনার আইডি নম্বর হলো 20240014437। এবং পাঁচ নম্বর রয়েছে অভিজিৎ সাহা। এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু অভিজিৎ কিন্তু কয়েকজন এখানে নির্বাচন হয়েছে, সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের আমরা কিন্তু কামনা করছি। ছয় নম্বরে রয়েছে অভিষেক দেববর্মা, এবং সাত নম্বরে রয়েছে ওদিশি কুমার ত্রিপুরা। আট নম্বরে রয়েছে অশ্বিনী দেববর্মা, এবং নয় নম্বরে রয়েছে আইজল দেববর্মা। দশ নম্বরে রয়েছে অজিত দেববর্মা, এবং এগারো নম্বরে রয়েছে অজিতেশ ভৌমিক। বারো নম্বরে রয়েছে অজয় দেব। তেরো নম্বরে রয়েছে আকাশ দাস। আপনারা কিন্তু এগুলি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে যে কার কোথায় নামটা রয়েছে তা কিন্তু সহজেই বের করতে সুবিধা হবে। পনেরো নম্বর রয়েছে আকাশ দেববর্মা, ষোলো নম্বর রয়েছে আকাশ দেবনাথ, এবং সাত নম্বরে রয়েছে সতেরো নম্বরে রয়েছে অখিল ত্রিপুরা। তো এগুলি চেক করার সময় কিন্তু আপনাদের অবশ্যই বাবার নাম, ফোন নাম্বারটা এবং যে নম্বর পেয়েছে সেটা ওয়েটেজ নম্বর, সেটা অবশ্যই চেক করে নিতে হবে। সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাপ্লিক্যান্ট আইডি সেটাও কিন্তু চেক করতে হবে। আপনি কিন্তু শুধুমাত্র নামগুলি বলছি, কিন্তু আপনি যখন চেক করবেন তখন কিন্তু আইডি নাম্বারটা প্রথম দেখতে হবে, তারপর দেখতে হবে নামটা, তারপর বাবার নাম, ফোন নাম্বার, যে মার্কটা পেয়েছে, নম্বরটা, ওয়েটেজ সেটা দেখতে হবে। এবং সেই প্রক্রিয়াটায় যদি আপনি আপনার নাম খুঁজে পান তাহলে বুঝবেন যে আপনার নাম নির্বাচিত হয়েছে। এইভাবে কিন্তু আমরা দেখছি, একটু আমরা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি, আপনারা কিন্তু এগুলি স্ক্রিনশট নিয়ে রাখবেন। তা আমরা দেখতে পাচ্ছি যে 37 নম্বরে রয়েছে অংশুমান দেবনাথ, ওনার বাবার নাম একটু বলছি, বাবার নাম গোপাল কৃষ্ণ দেবনাথ, ওনার ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, উনি OBC ক্যাটাগরির, এবং উনি যে ডিপ্লোমাও করেছেন কিন্তু সঙ্গে সঙ্গে উনি HS পাসও করেছেন, ওনার ভালো কিন্তু অভিনন্দন রয়েছে ওনার। 38 নম্বরে রয়েছে অনির্বাণ দত্ত, সেটা ওনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। 39 নম্বরে রয়েছে অনিতা ভৌমিক,
এবং 40 নম্বরে অঞ্জন মালাকার। তা আপনারা কিন্তু অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, যাতে পরবর্তী সময় আপনাদের নিজের নামটা খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। সেই জন্য কিন্তু আমরা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি। তা আমরা 73 নম্বরে রয়েছে বিউটি দাস, ওনার বাবার নাম চিত্তরঞ্জন দাস। উনিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই একজন আর্টস ক্যাটাগরির স্টুডেন্ট বা আর্টস টিমের স্টুডেন্ট, এবং ওনার যে ক্যাটাগরি কাস্ট ক্যাটাগরি হলো এসসি। এইভাবে কিন্তু অনেকেই নির্বাচিত হয়েছে, প্রায় 653 জন। আমরা একটু ধীরে ধীরে যাচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। 96 নম্বর, দেখুন 96 নম্বরে রয়েছে প্রায় বিপ্রজিৎ দাস, লেট অরুণ কুমার দাস। তা আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। বিপ্রজিৎ দাসের পরে চলে আসছে 98 নম্বরে বিশাল দাস, এবং 99 নম্বরে বিষ্ণু দেববর্মা। 100 নম্বরে রয়েছে বিশ্বদীপ শর্মা, উনি 100 নম্বরে রয়েছেন। 109 নম্বরে রয়েছে চন্দনা সেন কৃপাং, ওনাকে কিন্তু আমরা অবশ্যই অভিনন্দন জানাচ্ছি সবাইকেই, আমাদের চ্যানেলের তরফ থেকে সবাইকে যারা যোগ্য প্রার্থী হিসাবে মেরিট লিস্টে নাম এসেছে এবং তারা ডকুমেন্ট ভেরিফিকেশন এবং রিটার্ন এক্সামের জন্য কোয়ালিফাই করেছেন, তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 122 নম্বরে রয়েছে দেবু রয়, এবং ওনার বাবার নাম হলো সুভাষচন্দ্র রয়। উনি কিন্তু সুভাষচন্দ্র রয়, উনিও কিন্তু ওবিসি ক্যাটাগরির একজন প্রার্থী। এইভাবে আমরা দেখতে পাচ্ছি 133 নম্বরে রয়েছে দীপন সাহা, উনার বাবার নাম হলো খোকন সাহা। আমরা আরও নিচের দিকে চলে যাই, ধীরে ধীরে আমরা নিচে দিয়ে যাচ্ছি যাতে আপনারা সহজেই স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন, যাতে খুঁজে পেতে সমস্যা না হয়। আমরা কিন্তু সবগুলি পেজ কভার করছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। 145 নম্বরে রয়েছে গীনা রঞ্জন দেববর্মা, উনার বাবার নাম হলো উপেন্দ্র দেববর্মা। উনি 145 নম্বরে রয়েছেন, উনি এসটি ক্যাটাগরির। আমরা আরও নিচের দিকে চলে যাচ্ছি, আরও নিচের দিকে 180 নম্বরে রয়েছেন জিমি দাস, উনার বাবার নাম হলো নিত্যানন্দ দাস। নিত্যানন্দ দাসের মেয়ে, ওনার যে উনি হলেন ইউআর ক্যাটাগরির একজন ক্যান্ডিডেট। 181 নম্বরে রয়েছেন জিমি জমাতিয়া, এবং আমরা আরও একটু নিচের দিকে যাই, 190 নম্বরে রয়েছে জয় রয়, ওনার বাবার নাম হলো বাবুল চন্দ্র রয়। আরও নিচের দিকে আমরা চলাচ্ছি, 200 নম্বরে রয়েছেন কবিকা দেববর্মা, ওনার বাবার নাম হলো রবি কুমার দেববর্মা। আরও নিচের দিকে আমরা চলে যাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই বারবার বলছি যে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে এগুলি পেতে বা খুঁজতে কোনো সমস্যা না হয়। যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু সবারই নাম চলে এসেছে এখানে। 216 নম্বরে রয়েছে কৌশিক নমস্কার, এবং 217 নম্বর রয়েছে কেয়া দাস, ওনার বাবার নাম হলো মিলন দাস। আরও যদি নিচের দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাই 232 নম্বর রয়েছেন লক্ষ্মী রুদ্র পাল, ওনার বাবার নাম হলো লেট গণেশ রুদ্র পাল। আরও আমরা নিচের দিকে যাচ্ছি, আপনাকে কিন্তু খুব ধীরে ধীরে যাচ্ছি যাতে আপনাদের স্ক্রিনশট নিতে কোনো সমস্যা না হয়। 252 নম্বরে রয়েছেন মমতা দেবনাথ, ওনার বাবার নাম হলো দুলাল দেবনাথ। আরও একটু নিচে দিয়ে গেলে আমরা দেখতে পাবো 253 নম্বরে রয়েছেন মমতা রানী ত্রিপুরা, উনি হলেন এসটি ক্যাটাগরির। ওনাদের ফোন নাম্বার, সবার কিন্তু ফোন নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা নিচের দিকে চলে যাচ্ছি, 286 নম্বর রয়েছেন মীনা কলই, ওনার বাবার নাম হলো জিতেন্দ্র কলই। আরও নিচের দিকে চলে যাচ্ছি, 289 নম্বর রয়েছেন মিষ্টু দাস। আরও আমরা নিচের দিকে যাচ্ছি, 324 নম্বরে রয়েছেন
নিহির নিহা নিরঞ্জন মিত্র এবং 323 নম্বর রয়েছে নীলিমা দাস, 325 নম্বর রয়েছে নিরুপমা দাস। আরও নিচের দিকে আমরা যাচ্ছি, 360 নম্বর রয়েছেন পিঙ্কুশি দেববর্মা। আরও নিচের দিকে যাচ্ছি, দেখুন 361 নম্বর রয়েছেন পিন্টু শুক্লা দাস। অনেকেরই নাম কিন্তু রয়েছে, সবার নাম তো পড়া সময় সাপেক্ষ, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য সবার নাম আমি পড়ছি না, কিন্তু আমি একটু ধীরে ধীরে যাচ্ছি যাতে আপনাদের স্ক্রিনশট নিতে কোনো সমস্যা না হয়। এই জন্য একটু গেপিং করে নামটা পড়ছি যাতে অন্য নামগুলির মাঝখানে যে সিরিয়াল নাম্বারটা আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। 396 নম্বরও রয়েছেন প্রিয়ঙ্কা মজুমদার, 397 নম্বর রয়েছেন প্রিয়ঙ্কা রয়। একই নামে কিন্তু অনেক ব্যক্তি রয়েছে, কিন্তু অবশ্যই বারবার বলছি আইডি নাম্বারটা ভালো করে দেখতে হবে, তারপর নিজের নাম, বাবার নাম, ফোন নাম্বার, এগুলো সবগুলি মিলিয়ে নিতে হবে কিন্তু চেকলিস্ট দেখার জন্য। আরও নিচের দিকে আমরা যদি যাই, 342 নম্বর রয়েছেন রতন চৌধুরী, ওনার বাবার নাম হলো মলেন চৌধুরী। 433 নম্বর রয়েছেন রতন কিশোর ত্রিপুরা। আমরা আরও নিচের দিকে যাচ্ছি, 468 নম্বর রয়েছেন রুম্পা চক্রবর্তী, ওনার বাবার নাম রতন চক্রবর্তী। আর একটু নিচের দিকে দেখা যাক, তাদের নাম রয়েছে 469 নম্বর রয়েছেন রুম্পি দাস, ওনার বাবার নাম হলো লেট রেশময় দাস। আরও নিচের দিকে আমরা চলে যাচ্ছি, 504 নম্বর রয়েছেন শান্তিকা দেবনাথ, ওনার বাবার নাম হলো সুভাষচন্দ্র দেবনাথ। 505 নম্বর রয়েছেন সঞ্জনা চাকমা। আরও নিচের দিকে আমরা চলে যাচ্ছি, 540 নম্বর রয়েছেন সৃষ্টিকা দাস, ওনার বাবার নাম হলো ধ্রুব দাস। 541 নম্বরে রয়েছেন সুম বেগম এবং 542 নম্বর রয়েছেন সীমা দাস। 543 নম্বরে রয়েছেন সীমা মৌসুম রয়েছেন। আমরা আরও নিচে দিকে চলে আসছি, 576 নম্বর রয়েছেন সুমা বিশ্বাস, ওনার বাবার নাম হলো অর্জুন বিশ্বাস। আরও একটু নিচে দিকে যাচ্ছি, 577 নম্বর রয়েছেন সুমা চৌধুরী, ওনার বাবার নাম হলো জলধর চৌধুরীর মেয়ে। আমরা দেখতে পাচ্ছি আরও একটু নিচে দিকে চলে আসছি, 612 নম্বর রয়েছেন সুস্মি দেববর্মা, ওনার বাবার নাম হলো লক্ষ্মণ দেববর্মা। 613 নম্বর রয়েছেন সুস্মিতা দেবরয়, ওনার বাবার নাম হলো লেট সুব্রত দেবরয়। এখন দেখে নিন, 648 নম্বর রয়েছেন উদিতি দত্ত, ওনার বাবার নাম দয়াল হরি দত্ত। এভাবে কিন্তু আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। 649 নম্বর রয়েছেন উমা শঙ্কর প্রসাদী এবং 650 নম্বর রয়েছেন উর্বশী দেববর্মা। 651 নম্বর রয়েছে উত্তম কুমার চৌধুরী। এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 655 নম্বর রয়েছেন ভিক্টোরি দেববর্মা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 655 জনের মেরিট লিস্ট প্রায় বের করেছে ডিপার্টমেন্ট থেকে, ডিরেক্টর অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। এখন আরেকটু নিচের দিকে দেখা যাক যে তাদের জন্য যে কোনো, এখানে কিন্তু তাদের যে নোটিফিকেশনটি এখানে শেষ হয়েছে, কিন্তু
অবশ্যই তাদের কিন্তু পরবর্তী যে রিটেন এক্সাম বা যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেগুলি কিন্তু খুব ভালোভাবে বা দক্ষতার সহিত দিতে হবে, তাহলে কিন্তু তারা ত্রিপুরা সরকারের চাকুরি পাওয়ার যোগ্য হয়ে যাবে এবং চাকুরি অবশ্যই তারা করায়ত্ত করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।